আপনি বলে থাকেন যে একটাই আলটিমেট ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে অন্তরে প্রেম ঘটা চাই। এবার প্রেম ঘটলে সমস্ত কিছু সর্বোচ্চ মূল্য হিসাবে অটোমেটিক যে কেউ দিতে পারে, কিন্তু এই প্রেম ঘটার জন্য কি রকম কি মূল্য দিতে হয়? তুমি খিদে পাবার কি মূল্য দেবে বাবা? কি মূল্যে খিদে আনতে পারবে, কি মূল্যে ঘুম আনতে পারবে, সেই মূল্যে প্রেমও পাবে, কি মূল্যে শ্বাস প্রশ্বাস পাবে বলো? কি মূল্য দিলে তুমি এখনই এক কলসি টয়লেটে যেতে পারবে, করতে পারবে? ওটা তো আপনার নিয়ে আসবে ওইগুলো। প্রেম আন্তরিক শূন্যতা, এক আবহাওয়া, ঠিক আছে? প্রেম পুরো জীবনকে অ্যালাউ করা, পুরো কোনো জিনিসকে অ্যালাউ করা বা ডিসঅ্যালাউ করার মূল্য আছে, কিন্তু সম্পূর্ণকে স্বীকারের কি মূল্য আছে? অস্বীকারের মূল্য হতে পারে, স্বীকারের কি মূল্য? স্বীকার নিজেই সব থেকে বড় দক্ষিণা। কোনো শিষ্য যদি গুরুকে বলে যে আমি জীবনকে পুরো স্বীকার করে নিলাম, আর দক্ষিণা কি দেবে সে? তাকে যার কিছু নেই তো। তুমি বললে আমি আমার ভালো মন্দ ঠিক ভুল স্বীকার করলাম, অ্যাজ ওয়েল অন্যেরটাও স্বীকার করলাম, বলবে আর কি বাঁচলো যে তুমি কি মূল্য দেবে? স্বীকারই মূল্য, বোঝো ভালো করে। আলোতেই চোখের আলো দেখেছিলাম, চোখের বাহিরে চোখের আলোই দেখেছিলাম। তারপর অন্তরে আজ দেখব যখন আলোক নাহি রে, আলো চাই না। এও আলো, কিন্তু এত আন্তরিক আলো যে তুমি কি বলবে? ঠিক তেমনই যে দেখো তোমরা সবাই বসে আছো, বলছি আমি তো দেখতে পাচ্ছি না সে আগের ব্যক্তিগুলো বসে আছে, যে যতই যেমন হোক। তো এই যে কিভাবে প্রেম হবে, তুমি প্রেম হয় না, প্রেম ঘটছে এই মুহূর্তে, প্রেম ঘটছে প্রমাণ তোমার মধ্যে আজ থেকে ছ মাস আগের প্রশ্ন আজকে নেই, নেই না? প্রেম ছাড়া হতো? কি সাধনা করেছো, কি কি করে পেয়েছো? সবসময় তো ওইটাই চেয়েছো মন থেকে, যদি ব্যক্তি হিসাবে দেখা হয় কিভাবে একটুখানি গেরুয়াটা পড়ে গিয়ে কাজটা হয়ে যায়। তো এই যে জিজ্ঞাসাগুলো, তো প্রেমের জিজ্ঞাসা, প্রেমের জিজ্ঞাসা কি করে আসে? এর কোনো এ নেই যে তোমাকে আমি কোনো সূত্র দিতে পারি যে, বা কেউ দিতে পারে যে এই এই ভাবে তোমার খিদে পেতে পারে। খিদে পাবার কোনো সূত্র নেই, এই এই সময় পেতে পারে, যেমন বললাম একে রহস্যই থাকতে দাও। প্রেম জীবনের পরম রহস্য, প্রেম জীবনের পরম প্রাপ্তি, এবং ইয়েট প্রেম জীবনের সব থেকে সহজ উপলব্ধ জিনিস যা তোমার মধ্যে আছে। আমরা রাজি নই, আমি বলি যেটা, আমরা রাজি নই এই প্রেমের সাথে। নিজেকেও সম্পূর্ণ স্বীকার করে নেওয়া, অস্বীকার অনেক কিছু করতে পারো, আমি এটা করবো না, আমি সরকারি চাকরিই করব, অস্বীকার কোন মূল্যে তুমি বলবে যা পাবো তাই করব, বলো কি দামে হতে পারে? এটা কি সবথেকে সহজ নয়? হাতের সামনে যে কাজটি পাই করব, এর জন্য কোন মূল্য চাই? সরকারি চাকরির মূল্য চাই, বিজনেস করার মূল্য চাই, কিন্তু যাই পাবো তাই করব। মূল্য দেওয়ার জন্য তুমিই তো চলে গেলে পুরো, তুমি তো রইলে না। এটা হলো প্রেম, প্রেম নিজেই দাম, পরম গুরু দক্ষিণা। তো এটা ঘটে ঘটে যায় যখন একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, নিশ্চিত এ আছেই, চিন্তা নেই, সকলের জন্য একমাত্র উপলব্ধ সূর্যের আলোর মতো আছে। তুমি যখন ঘুমাবে তখনও উঠবে, তুমি যখন জাগবে তখনও উঠবে, তুমি পর্দা টানবে তখনও তোমার অপেক্ষা করবে। প্রেম আমাদের জন্য সবসময় অপেক্ষা করছে, একটু ধৈর্য ধরো, একটুখানি যদি খিদে না যাক একটু খিদে পাক, সব ব্যবস্থা হয়ে যাবে। খিদে পাওয়ার কোনো বিধি নেই, অপেক্ষা, প্রতীক্ষাই প্রেম।